হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব বৈদ্যুতিক নেটওয়ার্ক নিয়ে। তো প্রথমে আমাদের আলোচনা করা উচিত যে আসলে নেটওয়ার্ক কি। তো আমরা সাধারণত শুনে থাকি যে বৈদ্যুতিক সার্কিট, এখন আমরা শুনতেছি যে বৈদ্যুতিক নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্ক এবং সার্কিটের মধ্যে পার্থক্যটা কী? তো সার্কিট আসলে বিভিন্ন রকমের হয়ে থাকে, ঠিক আছে? অর্থাৎ সেটা বৈশিষ্ট্য ভেদে কিংবা সরবরাহের উপর ভিত্তি করে বিভিন্ন রকম হয়ে থাকে, সেটাই নিয়ে করে আমরা আলোচনা করব। তাই এই বিভিন্ন প্রকার সার্কিটের সমন্বয়ে যে একটি অবস্থায় আসি আমরা, যে একটি মিশ্র সার্কিট পাই, সেটাকে আমরা সাধারণত বলে থাকি যে নেটওয়ার্ক, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন যে নেটওয়ার্ক আসলে কী। তো এখন আমরা এই নেটওয়ার্ককে বিভিন্নভাবে ভাগ করা হয় এই সার্কিটগুলোর উপর ভিত্তি করে। তো এই নেটওয়ার্কগুলোকে উৎসের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ নেটওয়ার্ক এবং প্যাসিভ নেটওয়ার্ক। তো এই অ্যাক্টিভ নেটওয়ার্ক আসলে কী? যে নেটওয়ার্কগুলোতে উৎস থাকবে, অর্থাৎ সরবরাহ থাকবে, যেমন ব্যাটারি কিংবা কারেন্ট সোর্স কিংবা ভোল্টেজ সোর্স, ওইগুলো থাকবে, ওই ধরনের সার্কিটকে আমরা বলবো বা নেটওয়ার্ককে আমরা বলবো যে অ্যাক্টিভ নেটওয়ার্ক, ঠিক আছে? এবং যে ধরনের নেটওয়ার্কে কোনো ধরনের সরবরাহ থাকবে না, শুধু কম্পোনেন্ট থাকবে বা লোড ডিভাইসগুলো থাকবে, ওগুলাকে বলবো আমরা যে এটি একটি প্যাসিভ নেটওয়ার্ক, ঠিক আছে? প্যারামিটারের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আবার বৈদ্যুতিক নেটওয়ার্কে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে লিনিয়ার নেটওয়ার্ক এবং নন লিনিয়ার নেটওয়ার্ক। তো এই প্যারামিটার সম্পর্কে যদি আপনারা না জেনে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পূর্ববর্তী ক্লাসটি দেখে আসতে পারেন, ওই ক্লাসে আমরা প্যারামিটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি, এর লিঙ্ক আমরা নিচে দিয়ে দিব। তো লিনিয়ার নেটওয়ার্ক হচ্ছে ওই ধরনের নেটওয়ার্ক, যে ধরনের নেটওয়ার্ক বা সার্কিটে যে প্যারামিটারগুলো যুক্ত থাকবে ওই প্যারামিটারগুলোর মান স্থির থাকবে, অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজের যে কোনো পরিবর্তনে এদের মান অপরিবর্তনীয় থাকবে, ঠিক আছে? অর্থাৎ যদি আমরা একটি রেজিস্টিভ সার্কিটের কথা চিন্তা করি, কারেন্টের রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট এবং ভোল্টেজের যে কোনো পরিবর্তনে এর মানের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? আর নন লিনিয়ার নেটওয়ার্ক হচ্ছে ওই প্রকৃতির নেটওয়ার্ক যে সকল নেটওয়ার্কের প্যারামিটারগুলোর মান পরিবর্তনশীল, অর্থাৎ ভোল্টেজ কিংবা কারেন্টের মানের পরিবর্তনের সাথে সাথে এর প্যারামিটারগুলোরও মানের পরিবর্তন হয়, যেমন ক্যাপাসিটিভ নেটওয়ার্ক কিংবা ইন্ডাকটিভ নেটওয়ার্ক, ঠিক আছে? ওইগুলোর মধ্য দিয়ে কারেন্ট কিংবা ভোল্টেজের পরিবর্তনের সাথে সাথে এদের মানেরও পরিবর্তন হয়। অপারেশনের উপর ভিত্তি করে বৈদ্যুতিক নেটওয়ার্কে আরও দুভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে ইউনিল্যাটারাল নেটওয়ার্ক এবং বাইল্যাটারাল নেটওয়ার্ক। ইউনিল্যাটারাল নেটওয়ার্ক হচ্ছে ওই ধরনের নেটওয়ার্ক যে ধরনের নেটওয়ার্কের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তনের সাথে সাথে ওই নেটওয়ার্ক বা সার্কিটের বৈশিষ্ট্যের পরিবর্তন হয়ে যায়। যদি আমরা একটি ডায়োডের কথা চিন্তা করি, অর্থাৎ ডায়োডকে যখন আমরা ফরওয়ার্ড বায়াস দিই, তাহলে এটি খুব অল্প ভোল্টেজেই সার্কিটটি কন্ডাকশনে যাবে। তো ওই একই সার্কিটে যদি আমরা কারেন্টের দিক পরিবর্তন করে সরবরাহ দিই, তাহলে দেখব যে আমাদের সার্কিটটি কন্ডাকশনে যেতে তুলনামূলক অনেক বেশি ভোল্টেজের প্রয়োজন হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি আমাদের কারেন্টের দিক পরিবর্তন হয়, তাহলে একটি ডায়োড সার্কিটে আমাদের সার্কিটের বৈশিষ্ট্যের পরিবর্তন হতে পারে, ঠিক আছে? আর বাইল্যাটারাল নেটওয়ার্ক হচ্ছে ওই ধরনের নেটওয়ার্ক যে ধরনের নেটওয়ার্কে বিদ্যুৎ প্রবাহের দিকের পরিবর্তন হলো এর সার্কিটের মানের কোনো পরিবর্তন হয় না। যেমন যদি আমরা একটি পরিবাহী তারের কথা চিন্তা করি, তাহলে এর মধ্যে দিয়ে যে কোনো দিক থেকে যদি আমরা বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে এর মানের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? সংযোগের ধরন অনুযায়ী আবার নেটওয়ার্ককে তিন ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে এল নেটওয়ার্ক, টি নেটওয়ার্ক এবং ফাই নেটওয়ার্ক। এদেরকে মূলত এদের সংযোগ চিত্রের ওপর ভিত্তি করেই নামকরণ করা হয়েছে। তো আশা করি আপনারা নেটওয়ার্ক সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। তবুও যদি কোনো প্রশ্ন থাকে, তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।